কত টাকা? 2, 3, 4 শিবগঞ্জ 17 কিলোমিটার, সোনা মসজিদ 35 কিলোমিটার, আসি মহানন্দা ব্রিজের উপরে। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জ কানসাটের দিকে যেতেই এই মহানন্দা ব্রিজটা পড়ে। আর ই সুবহানাল্লাহ, নদীতে একেবারেই পানি নাই, কি অবস্থা! উপর থেকে একটু দাঁড়ায়, সামনে গিয়ে দাঁড়ায়, নিচের নদী দেখলে শুধু কঙ্কাল। দাঁড়িয়ে আছি মহানন্দা ব্রিজের উপরে, এই ট্রাকগুলো আসতেছে শিবগঞ্জ কানসাটের দিক থেকে, একেবারে পানি নাই, ব্রিজ দুলছে, ভাইব্রেশন হচ্ছে, পানি একেবারে শুকায় গেছে। খুব কাছ থেকে যদি দেখা যায়, আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না, নদীর পানির যে মানে তল, এটা বোধ হয় 1-1.5 হাত হতে পারে, এরকম একটা অবস্থা, মানে হেঁটে কিন্তু পার হওয়া যাবে, নদীতে তো পানি নাই দেখছি। আর হাঁসের একটা অনেক বড়, ওই সামনে থেকে শুরু করে বিশাল একটা হাঁসের লাইন যাচ্ছে, এখানে আশেপাশে মনে খামার আছে হাঁসের, তাছাড়া এত বড় এতগুলো তো হাঁস থাকার কথা না, ওই দিকেও হাঁস আছে, পানি নাই হাঁস আছে। আর পানির গভীরতা কিন্তু একেবারে নাই, একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে নদীর এই যে হয়তো 1.5-2 হাত হইতে পারে নদীর গভীরতা, দেখা যাচ্ছে নিচের ওই ঘাসগুলো দেখা যাচ্ছে, কোনো নৌকা নাই, কিছু নাই। আর এই পাশে হচ্ছে শিবগঞ্জ কানসাট, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, আর এই পাশটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর। এই পাশে কচুরিপানা আছে অনেক, নদীর এরিয়াটা কিন্তু শুরু হয়েছে অনেক দূর থেকে, কিন্তু পানি দেখেন এইখানে আর এইখানে, তাও পানি কিন্তু 1.5-2 হাত হইতে পারে, 2.5 হাতের উপরে হবে না, প্রচুর হাঁস, এই যে হাঁস ইয়া করছে এদিকে পার করে দিচ্ছে। এটাই হলো এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটা ভিউ পাওয়া যাচ্ছে, এই ব্রিজের সাথেই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বড় করে লেখা আছে, নাম দেখা যাচ্ছে। তো ব্রিজটা দেখে একটু দাঁড়ালাম, আপনাদেরকেও দেখালাম যে মহানন্দা যে নদীর অবস্থা, নদীটা এই সময় কোনো নদীতেই পানি নাই, কিন্তু আসলে এরকম নদী দেখতে আমাদের তো ভালো লাগে না, নদীতে পানি থাকবে, নৌকা থাকবে, মাছ ধরবে দুই সাইডে, এগুলো দেখতে ভালো লাগে, কিংবা এরকম নদী হওয়া উচিত। তো মহানন্দা ব্রিজের উপর থেকে ভিডিও আপাতত শেষ করছি, ডান পাশে পলিটেকনিক ইনস্টিটিউট, আর এই পাশে হচ্ছে শিবগঞ্জ কানসাট হয়ে সোনা মসজিদের রোড। এই দেখেন রাস্তার মধ্যে কিভাবে সব রোড পার হয়, তো ব্রিজের ভিডিওটা এখনকার মতন শেষ করছি, আল্লাহ হাফেজ।